এটা প্রথমবারের মতো ডিম এদেশে আসছে 1 কোটি করে 10 কোটি ডিমের পারমিশন দিয়েছি 4 দিনের মধ্যে প্রথম চালান ডিম দেশে ঢুকে পড়বে গত 14 সেপ্টেম্বর ডিম আলু পেঁয়াজ সহ কয়েকটি নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয় সরকার এজন্য তখন সিন্ডিকেট ব্যবসায়ীদের দায়ী করেছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বাজারে দাম কার্যকর করতে অভিযান সহ নানা পদক্ষেপ নিয়েছিল সরকার কিন্তু অস্থিরতা কমেনি বাজারে একটুও এই অবস্থায় বাণিজ্য মন্ত্রী নির্ধারিত মূল্য কার্যকর না হওয়ার জন্য উৎপাদকদের উপর দোষ চাপালেন বললেন দাম কার্যকর করা সম্পূর্ণ বাজারের ব্যাপার ভারত থেকে যেটা স্বাভাবিকভাবে আসতো ডিউটি ছাড়া সেটাও তারা 40% ডিউটি ইম্পোজ করেছে যার ফলে পেঁয়াজের দামটাকে আমরা যে কথা ঠিক করেছিলাম সেটাকে রাখা কঠিন হয়ে পড়েছে যার জন্য আমরা দেখছেন যে মানুষের কষ্ট কমানোর জন্য আমরা আমাদের পদক্ষেপ নিয়েছি যেটা আমাদের হাতে যে আমরা টিসিবির মাধ্যমে পেঁয়াজ দেওয়া শুরু করেছি অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে রোববার ধানমন্ডিতে টিসিবির নিত্যপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান এখনো আলু আমদানির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি ইতোমধ্যে ডিমের দাম নিয়ন্ত্রণে 10টি প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দেওয়া হয়েছে 1 কোটি করে 10 কোটি ডিমের পারমিশন দিয়েছি 4 দিনের মধ্যে প্রথম চালান ডিম দেশে ঢুকে পড়বে এটা সত্যি কথা যে একটু স্লো হয়েছে কিন্তু এটা প্রথমবারের মতো ডিম এদেশে আসছে টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহতের কথা জানিয়ে আগামী মাস থেকে 1 কোটি পরিবারের মধ্যে স্মার্ট কার্ড বিতরণের পরিকল্পনার কথা জানান বাণিজ্য মন্ত্রী ব্যবসা কি করবে না আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা